নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে 2023 সালে। আজকে আমি পেজ নম্বর 396 নম্বর পেজের চার দাগের অঙ্ক সলভ করাবো, অর্থাৎ এসএ কিউব। তো দেখো, এক থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় অঙ্ক আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে, এবং আমাদের প্লে লিস্ট করা আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। আজকে আমি চার দাগের অঙ্ক সম্পূর্ণভাবে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো, যেগুলি 100% আমি বলতে পারি 100% আসবে। আমি যে সাজেশান করব, এই সাজেশানের একটা প্রশ্ন তোমরা বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর চ্যানেলটি প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি মাধ্যমিকে 100-এ 100 পেতে চাও। তার জন্য আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালে সম্পূর্ণরূপে টেস্ট পেপার সলভ। তো দেখো, চার দাগের রোমান অনের অঙ্ক কী আছে? কোনো এক ব্যবসায় এর মূলধন বি মূলধনের দেড় গুণ। ওই ব্যবসায় বছরান্তে বি 1500 টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পাবে? তো দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। আমি যে অঙ্কগুলো করে দেবো, আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। মাত্র 17খানা সেট আছে, এই সেটগুলো প্রত্যেকটা সেট আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করবো। তোমরা এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো না, 100% তোমরা ভালো রেজাল্ট করবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। 396 পেজের অঙ্ক, মনে করি বি এর মূলধন এক্স টাকা, এর মূলধন সমান সমান এক্স মাল্টিপ্লাই 1/2, মানে 3/2, অর্থাৎ 3x/2 টাকা। তাহলে কী আছে? এইচ টু বি, এ কত আছে? 3x/2। অপর দিকে বি কত আছে? এক্স আছে। তাহলে আমরা দেখতে পারছি যে 2 লসাগু, তাই তো? তো 3x/2 × 2x/2 ক্যালকুলেশন করে, কাটাকাটি করে আমাদের থাকছে 3:2। অনুপাত দেওয়ার যোগফল কী হবে? 3+2, অর্থাৎ 5। আমাদের কার লভ্যাংশ চেয়েছে? এর লভ্যাংশ চেয়েছে। এর লভ্যাংশ সমান সমান 1500 × 3/5। 300 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 300-র সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে এর অ্যান্সার হবে 900 টাকা। 900 টাকা। আমাদের পরের অঙ্ক কী আছে? রোমান্টিয়র অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, রোমান্টিয়র অঙ্ক। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আর সমান সমান 5% সময়, এন সমান সমান 2 বছর ফর্মুলা ইউজ করেছি, পি আছে বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে, কী আছে? 1+R/100 ব্র্যাকেট ক্লোজ, এন বাইরের দিকে -1 সমান সমান 615। পি এর মান পি রেখেছে, আমি পি এর মান এক্সও ধরতে পারতাম, বাট পি এর মান পি রেখে দিয়েছি, প্রিন্সিপাল বের করতে বলেছে, তার জন্য পি এর মান পি রেখেছি। ব্র্যাকেটের মধ্যে 1+R এর মান কত আছে? 5/100, পাস কোডিং 100, অর্থাৎ 1/20। তারপরে কী আছে? -1 সমান সমান 615। তাহলে কী আর থাকছে? পি আছে ব্র্যাকেটের মধ্যে 1+1/20 এর হোল স্কোয়ার -1 সমান সমান 615। তাহলে কী আছে? পি ব্র্যাকেটের মধ্যে 21/20 এর হোল স্কোয়ার -1। 21-এর হোল স্কোয়ার মানে কি? 441, আর 20-এর হোল স্কোয়ার মানে কি? 400 -1। তো দেখো, এর লসাগু করলে কী থাকছে? 441 থেকে 400 বাদ দিলে 41/400 থাকছে, সমান সমান 615, তাই তো? তাহলে পি সমান সমান 615 × 400/41। তো দেখো, 615-কে 41 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত থাকছে? 15 থাকছে। 15-র সঙ্গে যদি 400 মাল্টিপ্লাই করি তাহলে এর অ্যান্সার হবে 6000 টাকা। 6000 টাকা। পরের অঙ্ক কী বলেছে? পরের অঙ্ক রোমান থ্রির অঙ্ক, x² + 8x + 2 = 0। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করিয়েছি। তো দেখো, x² + 8x + 2 = 0। তাহলে আলফা যোগ বিটা মানে কি? -8/1, আর আলফা গুণ বিটা মানে কি? 2। আলফা যোগ বিটা হচ্ছে -8, আর আলফা গুণ বিটার মান 2। তাহলে কী আছে? 1/α + 1/β এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো, আলফা বিটা এর লসাগু, আলফা আলফা কেটে গেলে থাকছে বিটা, প্লাস বিটা বিটা কেটে গেলে থাকছে আলফা, অর্থাৎ এটা জাস্ট আমি ঘুরিয়ে দিয়েছি, α+β/αβ। আলফা যোগ বিটার মান কত? -8, আর আলফা গুণ বিটার মান কত? নিচে 2। তো দেখো, 8-কে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে? -4 এর অ্যান্সার আছে, -4। পরের অঙ্ক কী বলেছে আমাদের? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4-এর অঙ্ক, এক্স প্রফেশনাল yz, y প্রফেশনাল zx হলে দেখাও যে z ≠ 0 একটি ধ্রুবক। তো দেখো, আমি অঙ্কটা করিয়েছি কী করে?
তো দেখো এক্স প্রফেশনাল ওয়াই জেড, এখানে কে ওয়ান নট ইকুয়াল টু জিরো ধরেছি, এক্স সমান সমান কে ওয়ান ওয়াই জেড এক নং সমীকরণ। অপর দিকে ওয়াই প্রফেশনাল জেড এক্স কে টু নট ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই সমান সমান কে টু জেড এক্স দু নং সমীকরণ। তো দেখো এবার আমি কী করেছি, এবার আমি ওয়াইয়ের মানটা জাস্ট আমি, তো দেখো এখানে আমি এক্সের মানটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো ওয়াই সমান সমান কী আছে, কে টু জেড, তারপরে কী আছে, তার মানে এক্সের মান কী আছে, কে ওয়ান ওয়াই জেড, কে ওয়ান ওয়াই জেড বসিয়েছি। তো দেখো বোথ সাইড থেকে ওয়াই ওয়াই কেটে দিয়েছি, ওয়ান সমান সমান কে ওয়ান কে টু, ঠিক আছে, এবং জেড স্কোয়ার, তাহলে কী আছে, কে ওয়ান কে টু জেড স্কোয়ার সমান সমান ওয়ান, তাহলে কী থাকছে, জেড স্কোয়ার সমান সমান কী আছে, ওয়ান বাই কে ওয়ান কে টু, তাহলে জেড সমান সমান কী থাকছে, ওয়ান, জেড সমান সমান কী থাকছে, রুটের ভিতরে ওয়ান বাই কে ওয়ান কে টু। বুঝতে পারছো আমাদের জেডের মান বেরিয়ে গেছে। পরের অঙ্ক কী বলেছে আমাদের, তো দেখো এবার আমাদের ছয় দাগের অঙ্ক আছে, এবিসি এর কোণ এবিসি সমান সমান 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার হলে ওই ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। তো দেখো সাত দাগের অঙ্কটা একটু পড়ে নিচ্ছি, ট্যান থিটা মাল্টিপ্লাই ট্যান টু থিটা সমান সমান ওয়ান হলে কস টু থিটা এর মান কত। তো দেখো এখানে আমি অঙ্কন করেছি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ 90 ডিগ্রি এবং এবির মান 5 সেন্টিমিটার এবং বিসির মান আমাদের 12 সেন্টিমিটার, তাহলে কোণ এবিসি সমান সমান কোণ এসিবি বা সরি কোণ সিবিএ সমান সমান 90 ডিগ্রি, এবি সমান সমান 5 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার, এসির মানটা আমাদের বের করতে হবে। তাহলে পরিব্যাসার্ধ মানে কি, এডি আর ডিসি অর্থাৎ এসি যেটা পাবো সেটাকে দুই দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধটা পেয়ে যাবো, পরিব্যাসার্ধ। তো দেখো এসির মানটা অতিভুজ স্কোয়ার সমান সমান কি আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ 5 এর হোল স্কোয়ার প্লাস 12 এর হোল স্কোয়ার, যোগ করলে কত হবে, 25 যোগ 144, রুট 169 মানে কি 13 সেন্টিমিটার, অর্থাৎ এডি সমান সমান ডিসি পরিব্যাসার্ধ কী আছে, 12 কে দুই দিয়ে ভাগ করলে কত বের হবে, 6.5 সেন্টিমিটার এর অ্যান্সার হবে, ঠিক আছে। পরের অঙ্ক কী বলেছে, তো দেখো ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা সমান সমান ওয়ান, ট্যান থিটা সমান সমান ওয়ান বাই ট্যান টু থিটা সমান সমান কী হবে, তাহলে কট টু থিটা হয়ে যাবে, ওয়ান বাই ট্যান টু থিটা মানে কি কট টু থিটা, তাহলে কী আছে, ট্যান থিটা সমান সমান ট্যান ব্র্যাকেটের মধ্যে 90 ডিগ্রি মাইনাস টু থিটা, বোথ সাইড থেকে ট্যান ট্যান কেটে গেছে, তাহলে কী থাকছে, থিটা প্লাস এদিকে মাইনাস টু থিটা আছে, বাঁদিকে আসলে কী হবে, প্লাস টু থিটা হবে সমান সমান 90 ডিগ্রি, তাহলে 3 থিটা সমান সমান 90 ডিগ্রি, থিটা সমান সমান কী হবে, 90 কে 3 তে ভাগ করলে কত হবে, 30 ডিগ্রি হবে। তো আমাদের বলেছে কস টু থিটার মানটা বের করতে বলেছে, তো কস টু মাল্টিপ্লাই থিটার মান কত, 30 ডিগ্রি, তাহলে কত হবে, কস 60 ডিগ্রি হবে, কস 60 ডিগ্রি হলে কস 60 ডিগ্রি মান কত হবে, 1/2 হবে। তো দেখো আমাদের আট দাগের অঙ্ক আছে, কি বলেছে, একটি আয়ত ঘনকের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড হলে কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত, ঠিক আছে। তো দেখো আমাদের নয় দাগের অঙ্কটা একটু পড়ে নিচ্ছি, 11, 12, 14, x-2, x+4, x+9, 32, 38, 47 রাশিগুলির ঊর্ধ্বাক্রমে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে এক্সের মান কত হবে, এবং আমাদের 10 দাগের অঙ্ক এক্স সমান সমান এ সেক থিটা কমা ওয়াই সমান সমান বি ট্যান থিটা হলে এক্স ও ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। তো দেখো রোমান 8, রোমান 9 এবং রোমান 10 এই তিনখানা অঙ্ক আমি একবারেই তোমাদের সলভ করিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো আয়তঘনকের তল সংখ্যা এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে 6টি, ধার সংখ্যা ওয়াই দ্বারা প্রকাশ হয়েছে 12টি, শীর্ষবিন্দু জেড দ্বারা প্রকাশ হয়েছে যেটা 8টি, এবং কর্ণের সংখ্যা পি দ্বারা প্রকাশ করা হয়েছে 4টি, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, এক্সের মান কত 6, মাইনাস ওয়াইয়ের মান কত 12, প্লাস জেডের মান কত 8, প্লাস পি এর মান কত 4। তো দেখো 8 আর 4 12, 12 আর 6 18, অর্থাৎ 6-এর সামনে প্লাস আছে, 8-এর সামনে প্লাস আছে, আর 4-এর সামনে প্লাস আছে, এই টোটালগুলোকে আমি কাউন্টিং করেছি, অর্থাৎ 18 বেরিয়েছে। অপরদিকে মাইনাস 12 বিয়োগ করলে কত হবে, 6 বেরোবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 6।
আমাদের নদাগের অঙ্ক কি বলেছে? তো দেখো অঙ্কটা আমি শর্টকাট করিয়েছি, টোটাল আমাদের ডিজিট হচ্ছে 9টা। তা আমি কি করেছি, এটা কিন্তু অযুগ্ম, ঠিক আছে, এন প্লাস ওয়ান বাই টু তম এইভাবে অঙ্কটা করতে হবে, কিন্তু আমি এইভাবে করিনি, আমি একটা শর্টকাট নিয়ে করিয়েছি। তো দেখো বোথ সাইড থেকে চারটে চারটে সংখ্যা বাদ দিয়েছি, এখান থেকে আমাদের বা সাইড থেকে চারটে সংখ্যা এবং ডান সাইড থেকে চারটে সংখ্যা বাদ দিয়েছি, মাঝখানে কী থাকছে এক্স প্লাস ফোর, এটা আমাদের মধ্যমা, কারণ এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে পারছি যে টোটাল বিজোড় সংখ্যা, ঠিক আছে। তার জন্য কি করেছি, বা সাইড এবং ডান সাইড থেকে সমপরিমাণ ডিজিটগুলো বাদ দিয়েছি, তাহলে কী থাকছে এক্স প্লাস ফোর সমান সমান টোয়েন্টি ফোর, তাহলে এক্স সমান সমান কী আছে টোয়েন্টি ফোর মাইনাস ফোর, এক্স সমান সমান টোয়েন্টি, কত হবে টোয়েন্টি এর অ্যান্সার হবে। পরের অঙ্ক কী বলেছে আমাদের, পরের অঙ্ক বলেছে আমাদের দশ দাগের অঙ্ক এক্স এস সমান সমান এক্স সমান সমান এ শক্তিটা, এ শক্তিটা সমান সমান এক্স, শক্তিটা সমান সমান এক্স বাই এ, এক নং সমীকরণ। অপর দিকে ওয়াই সমান সমান বি ট্যান থিটা, বি ট্যান থিটা সমান সমান ওয়াই, ট্যান থিটা সমান সমান ওয়াই বাই বি। আমরা তো ফর্মুলা জানি যে তিনখানা ফর্মুলা, তোমাদের বারবার আমি বুঝিয়েছি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজিকাল টু ওয়ান, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজিকাল টু ওয়ান, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজিকাল টু ওয়ান, এই তিনখানা ফর্মুলা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তা কী করেছি, আমি ফর্মুলা ইউজ করেছি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিকাল টু ওয়ান, সেক মানে কি এক্স বাই এ এর হোল স্কোয়ার মাইনাস ট্যান মানে কি ওয়াই বাই বি এর হোল স্কোয়ার সমান সমান ওয়ান, তাহলে কী দেখছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এর অ্যান্সার হবে, ঠিক আছে। আমাদের পরের অঙ্ক কী বলেছে, তো দেখো বারো দাগের, তো দেখো এগারো দাগের যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের আমি পরে করিয়ে দেবো একসময়, কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের দিয়ে দেবো। তো দেখো বারো দাগের অঙ্কটা কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির তলের রুট দশ গুণ, শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? তো দেখো এই যে বইতে আছে তোমাদের যে পর্ষদের যে বইটা আছে এখানে কিন্তু অ্যান্সারটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, আমি সঠিকভাবে অঙ্কটা করে দিয়েছি, ঠিক আছে। তো দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল বর্গ একক, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে, বর্গ একক হবে। প্রশ্ন অনুসারে পাই আর এল সমান সমান পাই আর স্কোয়ার মানে কি ভূমির ক্ষেত্রফল শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের রুট দশ গুণ, তাহলে কি করেছি পাই আর এল সমান সমান পাই আর স্কোয়ার গুণ রুট টেন। তো দেখো বোথ সাইড থেকে পাই আর যদি কেটে যায় কী থাকছে এল সমান সমান আর রুট টেন, উভয় রাশিকে বর্গ করে পাই, এল স্কোয়ার সমান সমান আর রুট টেনের হোল স্কোয়ার, তাহলে কী থাকছে এল স্কোয়ার সমান সমান টেন আর স্কোয়ার। তো এল স্কোয়ারের ফর্মুলা কী আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এল স্কোয়ার সমান সমান, এলের জায়গায় আমি কী করেছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান টেন আর স্কোয়ার, তাহলে কী আছে জাস্ট ঘুরিয়ে দিয়েছি আমি অঙ্কটা, টেন আর স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে টেন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, নাইন আর স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার, তাই তো? তাহলে এইচ বাই আর সমান সমান রুট নাইন বাই ওয়ান, এইচ ইস টু আর সমান সমান কত হচ্ছে থ্রি ইস টু ওয়ান, অর্থাৎ এর অ্যান্সার হবে থ্রি ইস টু ওয়ান। তো দেখো আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।